ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি ইরানের সঙ্গে যুদ্ধ চান না, কিন্তু সংঘাত বেঁধে গেলে ইরানকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। দেশটির সংবাদ মাধ্যম এনবিসিকে ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাজ্য আলোচনা করতে চায়, কিন্তু ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। চলতি সপ্তাহে ইরান একটি মানববিহীন আমেরিকান ড্রোন গুলি করে ভূপাতিত করে এবং তার জবাবে ইরানের সাময়িক হামলার প্রস্তুতি নিলেও পরে তা স্থগিত করেন ট্রাম্প। তার সেই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে ট্রাম্প বলেন ইরানে আঘাত হানার পর সব প্রস্তুতি যখন সম্পন্ন তখন তিনি জেনারেলদের জিজ্ঞেস করেন যে এ আক্রমণে কতজন লোক মারা যেতে পারে। জেনারেলরা তার জবাব দেন 150 জন ইরানি মারা যাবে। তখন ট্রাম্প শেষ মুহূর্তে আক্রমণের সিদ্ধান্ত বাতিল করেন, কারণ তার ভাষায় এটি আমার কাছে ভালো লাগেনি, চালকবিহীন ড্রোন ভূপাতিত করার জন্য পাল্টা আক্রমণে 150 জন ইরানি মারা যাবে, এটা আমার কাছে অসঙ্গত মনে হয়েছে। আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগে ইরান গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের ড্রোনটিকে গুলি করে নামিয়ে দিয়েছিল। তারপর থেকেই দেশ দুটির মধ্যে সামরিক উত্তেজনা তৈরি হতে থাকে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি স্থাপনার হামলার নির্দেশ দিয়ে তা প্রত্যাহারও করে নিলেও উত্তেজনা এখনও প্রশমিত হয়নি, বরং দুই দেশের পক্ষ থেকে আক্রমণাত্মক কথাবার্তা অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন ড্রোনকে ধ্বংস করার দেশটির সামরিক বাহিনীর প্রশংসা করেছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আব্বাস মুসাবি বলেছেন যুক্তরাজ্যের যে কোনো ধরনের অগ্রাসী সিদ্ধান্ত গ্রহণ করুক না কেন ইরান সেটা প্রতিবাদ করবে। অন্যদিকে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুদ্ধ যদি লেগেই যায় ইরানকে ধ্বংস করে দেয়া হবে। ইরানের নেতার উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না, যদি এ নিয়ে আলোচনা বসতে চান ভালো কথা, তাহলে ভেঙে পড়া অর্থনীতির মধ্যেই বহুকাল কাটাতে হবে। বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক অ্যালন জনস্টন বলেছেন ট্রাম্প ভালো করেই জানেন যে ইরানের উপরে সাময়িক হামলা হলে বড় রকমের ঝুঁকি আছে। এই যুদ্ধ তখন ইরানি সীমান্ত ছড়িয়ে খুব দ্রুতই গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। এরকম উত্তেজনার মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা ইরানের আকাশসীমার ভিতর দিয়ে তাদের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এতিহাদ এয়ারলাইন্স পরিবহন করেছে হরমুজ প্লানে ও ওমান সাগরের উপর দিয়ে যাওয়া আসা, কিন্তু ইরানের বিমান চলাচল মন্ত্রণালয় বলছে তাদের আকাশসীমা সম্পূর্ণ নিরাপদ। উত্তেজনা প্রমোশনের চেষ্টা হিসেবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অ্যান্ড্রু মরিসন রোববার তেহরান সফরে যাচ্ছেন।